নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক সেলানাভাতায় স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আমার এক্সপিরিয়েন্সের উপর। চুল পড়ার যে সমস্ত মেডিসিন আমি প্রয়োগ করেছি, অনেক সময় দেখা যাচ্ছে ইয়ং ছেলে বা ইয়ং মেয়েদের চুল পড়ে যাচ্ছে, অকালে টাক পড়ে যাচ্ছে বা চুল ঝরঝর করে পড়ে ইয়ং মেয়েদের বা ছেলেদের। সে সমস্ত মেয়েদের বা ছেলেদের এই চুল পড়ার যে সমস্ত মেডিসিন আমি প্রয়োগ করে সাকসেসফুল হয়েছে সেইগুলির উপর কিছু তথ্য আপনাদের আমি দিচ্ছি। এখন একটা ছেলে 17-18 বছর বয়স, তার চুল পড়ে যাচ্ছে। আসে বলো, কাকু আমার চুল পড়ে গেছে। চুল পড়ে যাচ্ছে মানে সে একটু বহাত টাইপের ছেলেটা, অত্যধিক পরিমাণে ধাতু ক্ষয় করে। ধাতু ক্ষয় করতে করতে তার শরীর গেছে দুর্বল, এবং এত দুর্বল হয়ে গেছে যে সে নিজে চলাফেরা করতে পারে না। আর যখনই সুযোগ পায় তখন তার আকাশকে কাম করতে থাকে। তার চুলও পড়ে যাচ্ছে, শরীরের যতটুকু কমে গেছে তার, দীর্ঘদিন ধরে এই কাম করে আসতেছে। এখন এসে বললো চুল টুল আমার পড়ে যাচ্ছে সব, কী করা এখন? এখন আমি তো সর্বভ্রান্ত হয়ে যাচ্ছি, মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, মাথায় মাঝে মাঝে টাক পড়ে যাচ্ছে। তখন তাকে সমস্ত সিমটম জেনে তাকে দিলাম এবং মাথা মাঝে মাঝে চুল কাই। দেখলাম যে ধাতু তার শেষ হয়ে যাচ্ছে, শরীর লিখলি হালকা চার হয়ে গেছে। সেলেনিয়াম দিলাম 30 পাওয়ার, দিনে 2 বার সেলেনিয়াম 30 পাওয়ার, আর সঙ্গে ক্যালিসাল্প 12x, আর সঙ্গে ক্যালিসপস 12x। ক্যালিসাল্পটা দেবে 2 ঘন্টা পরপর, মানে দিনে 4 বার, এটা 2 বার ওটা 2 বার, ক্যালিফস সকালে বিকেলে, ক্যালিসাল্প দুপুরে রাত্রে, আর সেলেনিয়াম সকালে 1 ফোঁটা বিকেলে 1 ফোঁটা। বললাম 1 ফোঁটা 1 সপ্তাহ করে খাবি। 1 সপ্তাহ খাওয়ার পরে বলছে, কাকা বেশ একটু কমিয়ে গেছে চুলটা পড়া। আমরা কিছুই কমিনি। পরের সপ্তাহে এলো, আবার বললাম সেলেনিয়াম সকালে 1 ফোঁটা বিকেলে 1 ফোঁটা, আর ক্যালিফস আর ক্যালিসাল্প পর্যায়ক্রমে দিয়ে দিলাম। বললাম 15 দিন পরে দেখা করবি। 15 দিন পরে এসে বলছে অনেকটা রিলিফ আমি হয়ে গেছি, চুল পড়া অনেকটা কমে গেছে। তাকে আমি 3 মাস খাওয়াইছিলাম সেলেনিয়াম 30 পাওয়ার, দিলাম 1 মাস পরে, 1 মাস পরে দিলাম 200 পাওয়ার, 4টে ডোজ, আজকে 2টো কালকে 2টো, আর ক্যালিফস এবং ক্যালিসাল কন্টিনিউ। আমি বললাম যে আকামটা বন্ধ করে দিবি, সব শরীর ফিট হয়ে যাবে। আকামটা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে, এখন সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করব তখন রোগীর ধাতুগত, চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর কিন্তু নির্ভর করতে হবে, তাহলে কিন্তু কাজ সাকসেসফুল অবশ্যই হবে, কোনো ভুল নাই। অর্থাৎ সেই ছেলেটি এখন আর সে ভাব তার নাই, চুলও পড়া বন্ধ হয়ে গেছে, মাথার চুল হয়ে গেছে, সে এখন ভালো আছে। সেলেনিয়াম এত বড় একটা মারাত্মক মেডিসিন, যাদের যে সমস্ত রোগীর ইয়ং ছেলেদের ধাতু দুর্বল এবং টাক পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে একমাত্র মেডিসিন হচ্ছে সেলেনিয়াম। এইবার যদি আমরা কখনও কোনো মেডিসিন নির্ণয় করতে না পারি, যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন, অনেক ভাবেন তারা আমার ওষুধ নিয়ে যাবে, আমি কিসের রোগী, সেলেনিয়ামের রোগী না ন্যাটামিয়ারের রোগী না লাইকোর রোগী, আমরা বুঝতে পারছি না কী ওষুধ খাবো, তারা ভারী সমস্যায় পড়ে। তাদের ক্ষেত্রে একটাই মেডিসিন, হিবিস্কাস রোসা একটাই মেডিসিন, 30 পাওয়ার, দিনে 2 বার খাবেন সকালে বিকেলে, পরপর 1 সপ্তাহ খাওয়ার পরে তোমার দিনে 1 বার করে খাবেন, আর সঙ্গে রাখবেন ক্যালিসাল্প, যদি মাথায় খোকসি থাকে ক্যালিসাল্প রাখবেন 4 টেবলেট, দিনে 2 বার, কারণ ক্যালিসাল্পটা হচ্ছে খোকসির 1 নম্বর ওষুধ। ক্যালিসাল্প 4 টেবলেট, দিনে 2 বার খাবেন, আর যদি দেখেন যে দুর্বলভাব শরীর আছে সেক্ষেত্রে ক্যালিফস 4 টেবলেট, দিনে 2 বার দেবেন। অর্থাৎ ক্যালিসাল্প এবং ক্যালিফস পর্যায়ক্রমে খাবেন, আর হিবিস্কাস রোসা সকাল 1 ফোঁটা বিকেল 1 ফোঁটা, এটা খাবেন। যারা বুঝতে না পারেন, আর যারা বুঝতে পারেন যে না মেডিসিনটি সঠিক আছে, এটা লাইকোর রোগী না টেলিরিয়ামের রোগী বা নেটামিয়ারের রোগী, তাহলে আপনি হিবিস্কাস রোসাটা একদিন বাদে একদিন খাবেন, আর এই মেডিসিনটা একদিন করে খাবেন, পর্যায়ক্রমে খাবেন, দেখবেন সুস্থ হয়ে যাবেন, আরও বেশি কাজ করবে। কিন্তু যেহেতু আমি দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা আমার, যেহেতু আমি একটাই মাত্র মেডিসিন ইউজ করি, সমস্ত কিছু কিছু ক্ষেত্রে আছে দুটো দিতে হয় ক্ষেত্র বিশেষ, লোয়ার মেডিসিন কিন্তু হাইপার মেডিসিন নয়, হাইপার মেডিসিন একটা, লোয়ার মেডিসিন যেরকম 30 পাওয়ার, 6 পাওয়ার, এক্ষেত্রে দূর তিনটি দেওয়া যায়, 3 ঘন্টা পরপর দূর তিনটি দেওয়া যায়, কিন্তু যখনই হাইপার আসা হয় তখন কিন্তু একটা মেডিসিনের বেশি দূর চলে না। যেমন 1 পাওয়ার দেবেন, 200 পাওয়ার দেবেন, সেক্ষেত্রে একটাই মেডিসিন দিতে হবে, দু তিনটে চলবে, চলানো যাবে না, ওষুধই কাজ হবে না।
কিন্তু 30 পাওয়ার তখন দুটো দেবেন, সকাল একটা বিকেল একটা, বা সকাল একটা কাল সকাল একটা চলবে। কিন্তু যখনই আপনি হাই পাওয়ারের উপরে 200 পাওয়ার চলে যাবেন তখন কিন্তু একটা মেডিসিন, 1 এম পাওয়ার তো একটাই, 10 এম পাওয়ার তো একটাই, তার উপরে যাবে না। আর সঙ্গে বায়োকেমি আপনি দুটো দিতে পারেন, ক্যালিফস ক্যালিসাল বা ক্যালিফস ম্যাকফস পর্যায়ক্রমে দিতে হবে, সুন্দর কাজ আসবে। ছেলেটি এখন ভালো আছে, তার এখন চুল পড়াও নাই, তার সে আজেবাজে কামও নাই, আর তার চুলও ঠিক আছে, দুর্বলতাও কমে গেছে, এটা আমার অভিজ্ঞতা। একটা ছেলে, সে তারও চুল পড়া রোগ, ছেলেটা চুল পড়ে এবং সে অত্যন্ত গরম খাবার পছন্দ করে, আর পেটের সমস্যা আছে, প্রচণ্ড পেটের গ্যাস, নিচের পেটে গ্যাসটা হয়, অর্থাৎ নাভির নিচে গ্যাসটা হয়, নাভির নিচে তার গ্যাসটা হয় এবং বিকালের দিকে গ্যাস হয়, প্রচণ্ডারে গ্যাস হয়, গ্যাসটা নিম্নগামী, দীর্ঘদিন ধরে এইভাবে চলে আসছে। তারা হোমিওপ্যাথি চিকিৎসক, তারা 4 বার ওষুধ ইউজ করে, একসময় সকাল একটা, বিকেল একটা, দুপুর একটা, রাত্রে একটা, আর অ্যালোপ্যাথিদের কোনো কথাই তো নেই, ওদের 10টা লাগবে যেটা কাজ হলো না, হলো না, হলো কোথাও সুতরাং এটা কোনো চিকিৎসা পদ্ধতি না। গোজামিলের চিকিৎসাগুলো, এগুলো হচ্ছে গোজামিলের চিকিৎসাগুলো, যেটাই কাজ হলো হয়ে গেল। আর অ্যালোপ্যাথির কাছে গেলে বলো হোমিওপ্যাথি কোনো চিকিৎসা না, ওতে কিছু কাজ হয় না, ফালতু একটা কী কাজ হবে, সেটা কোনো কাজ হয় না। আজ মানুষের সেই ধারণা এই কাছে, আগে যখন একটা সমস্যা আসে আগে দৌড়বে অ্যালোপ্যাথির কাছে চিকিৎসা হবো, এই চিকিৎসার করতে করতে শহরভ্রান্ত হয়ে যায় সব, ফলে চেক আপ করতে করতে তার শেষ। এই বছরটা ওদের 18-29 বছর বয়স, তার চুলি টাক পড়ে গেছে মাথায়, পড়ে যাচ্ছে, ঝরঝর করে চুল পড়ে, অত্যধিক গরম খাওয়ার খেতে ভালোবাসে, বিকালের দিকে সমস্যাটা বেশি হয়, তার যত রকম অসুবিধে বিকালে, পেট ফাঁপিয়ে ওঠে, তলপেটটা 4 থেকে 8টা পর্যন্ত পেট ফাঁপিয়ে ঢাক হয়ে থাকে, নড়াচড়া করতে পারে না, করতে করলে কষ্ট হয়, এভাবে প্রায় 8-9 মাস চলেছে। চলার পর বললো যে অনেকে বলেছে এতে কাজ হবে না, তো হোমিওপ্যাথি খা, অ্যালোপ্যাথি খালি ট্যাবলেট খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছে, তো চুলও থাকছে না মাথায় আর তোর গ্যাসও কমতেছে না। বদলে গেল, আসার পরে তার সমস্ত সেটা দেখার পরে সমস্ত সমস্যা শুনলাম, দিলাম লাইকোড্রোগি, প্রথম সাথে 30 পাওয়ার দিলাম, আর যেহেতু পায়খানা হচ্ছে না, 2-3 দিন পরে পরে পায়খানা হয়, ঘুম হয় না, ওই রাত্রি শেষের দিকে একটু ঘুম হয় আর ঘুমায় না, আর নাক্স মাথা দিয়ে দিলাম, বললাম এটা 5 ফোঁটা করে 3 বার খা, আর লাইকোপডিয়াম 30 পাওয়ার সকালে 1 ফোঁটা বিকেল 1 ফোঁটা খা। মনে রাখবেন লাইকোপডিয়ামের রোগের সিমটমটা আসছে বা লোকের বাড়াবাড়ি আসছে 4 থেকে 8টা বিকাল, অর্থাৎ তাকে 8টার পরে দিতে অথবা 4টার আগে দিতে ওষুধটা, এটা নিয়ম, তাহলে ওষুধই কাজ ভালো হয়। সকালে বললাম যে তুই ওষুধটা খাবি 4টার আগে, আর সন্ধ্যাবেলায় খাবি বা বিকেলে খাবি 3টার আগে, 4টার আগে অর্থাৎ 3:30টার সময় খেয়ে নিবি, আর নাক্স মাথাটা খাবি খাওয়ার পরে সকালে দুপুর রাত্রে 3 বার। 8-10 দিন পরে এসে বলছে কাকা কিছুটা কমেছে, অল্প একটু কমেছে, পুরোপুরি সারেনি, অল্প একটু কমেছে। এবং কত পার্সেন্ট কমেছে, বলো 2% কমেছে, ঠিক আছে 2% কমেছে, তাই বললো। লাইকোপডিয়াম 200 পাওয়ার 4টি ডোজ দিলাম, বলবো এটা খা খেয়ে, আর নাক্স মাদার বললাম যা 15 দিন পরে আর দেখা করবি। সে 15 দিন পরে আসেনি, 1 মাস পরে আসে, কোথায় কাজ করে, আর সে বলছে কাকা অনেকটা ভালো আছি, আমি নাক্সটা কন্টিনিউ খেয়ে যাচ্ছি, যে ড্রপটা দিছো মাদার তিতো ড্রপ 5 ফোঁটা করে খাই, সকালে 1 ফোঁটা পাঁচ খাওয়ার পরে খাই, আর রাত্রি শোয়ার সময় খাই, দুপুরবেলায় খাওয়ার টাইম পাইনি, তাই খা। লাইকোপডিয়াম 200 পাওয়ার 4টি ডোজ দেওয়ার পর 1 মাস পরে এলো, বলো আমার এবার আসতে 3 মাস দেরি হবে, তাকে দিলাম লাইকোপডিয়াম 1 এম পাওয়ার 4টি ডোজ, আজকে দুটো কালকে দুটো, আর নাক্স মাথা দিলাম 1 আউন্স মতো, যা খাই বসে খা গিয়ে। সে 3-4 মাস পরে এসছে, সে বলে তো আমি তো ভালো হয়ে গেছি কাকা, আর লাগবে না ওষুধ? হ্যাঁ আরও লাগবে। পরে বললো আমি এবার বাইরে চলে যাচ্ছি, আমাকে একটু দীর্ঘদিনের ওষুধ দিতে হবে, বাইরে মানে কোথায়? চল চেন্নাই কাজ আসছে। তাকে লাইকোপডিয়াম 10 এম পাওয়ার দিয়ে দিলাম 3টে ডোজ, একটা খাইয়ে দিলাম আর 2টো ডোজ তৈরি করে দিলাম, বললাম যা পরপর 3 দিন সকাল খালি পেটে খাই নিবি, আর এই ওষুধটা 2 বার পারিস 1 বার খাইস, খাওয়ার পরে খাবি, বা রাত্রে যদি সকালে না টাইম পাস, রাত্রি খাওয়া দাওয়ার পরে 1 বার খাবি, 2 চামচ জলে 5 ফোঁটা। বদলোক 1 বছর পরে এসছে ছেলেটা, আসে বলছে আমি কাকা পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই। এখনও যখন বাড়িতে আসে 2 বছর 1 বছর 6 মাস পরে পরে আসছে, দেখা করে ভালো আছে, সে কোনো সমস্যা নাই দাদার। এটা আছে হোমিওপ্যাথি চিকিৎসা। অ্যালোপ্যাথি চিকিৎসা হলে কী হতো, রোজ 3 ডে 3 রকম ট্যাবলেট, সকাল একটা, দুপুর একটা, বিকেল একটা, ওদের একসঙ্গে 4-5টা খাচ্ছে, কিন্তু সে তখন পুরোপুরি ওষুধ বন্ধ করে দিয়েছে, আর কোনো ওষুধ খেতে হয় না তার। এটা হোমিওপ্যাথি চিকিৎসার সিস্টেম আছে। এটা আমরা যখনই কোনো মেডিসিন প্রয়োগ করবো,
তখন তার পুঙ্খানুপুঙ্খ জানতে হবে যে এ কোন ধরনের মেডিসিনের রুগীটা, লাইকো কোন মেডিসিনের রুগী, লাইকো নেট্টামিউর না কিসের, এটা জানতে হবে।